দর্শক, বাইডেনের সেই কথিত ভুয়া উপদেষ্টার বিরুদ্ধে মামলা হয়েছে। আরেকটি খবর হচ্ছে ডিবির জিজ্ঞাসাবাদে যা বললেন বাইডেনের কথিত উপদেষ্টা। এই ঘটনার রহস্য এখনো শেষ হচ্ছে না। উপস্থিত কিছু সাংবাদিক জানিয়েছেন পুরো ঘটনাটা ছিল পরিকল্পিত। 28শে অক্টোবরকে ঘিরে অনেকগুলো পরিকল্পনার মধ্যে এটিও একটি পরিকল্পনার অংশ ছিল, যে সময় পুলিশের অব্যাহত অভিযান বা আক্রমণের মুখে যখন নাকি পুরো সমাবেশ পণ্ড হয়ে যায়, যখন জীবন বাঁচাতে নেতাকর্মীরা অফিস ছেড়ে চলে যায়, আশেপাশে এলাকায় অবস্থান নেয়, ঠিক সেই সময় হঠাৎ করেই জেনারেল সরওয়ার্দি, অবসরপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা, যথেষ্ট তাকে নিয়ে বিতর্ক আছে নানা মহলে, তিনি এই কথিত ভুয়া উপদেষ্টাকে নিয়ে হাজির হন বিএনপি অফিসে। এই ঘটনায় অবশ্য মানে খুবই দুর্ভাগ্যজনকভাবে এক ধরনের শিকার হয়েছেন ইশরাক হোসেন। তিনি না বুঝে বসে পড়েন এবং ছবিতে তার বিষয়টি স্থান পায়। পরে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয় যে এই লোকের সাথে কোনো সম্পর্ক নেই এবং বিএনপির কোনো নির্দেশনা ছিল না, কিন্তু বিএনপির সাথে যুক্ত কোনো কোনো নেতা এটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে যাতে তারা তাদের উদ্দেশ্য সফল হয়, সেই কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং ধারণা দেওয়া হয় এবং গুজব ছড়ানো হয় প্রথমে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার ডিহাসকে নিয়ে অফিসে আসবেন, সাংবাদিকদেরকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু ওইরকম পরিস্থিতিতে খুব বেশি সাংবাদিক ছিল না, হাতে গোনা কয়েকজন সাংবাদিক ছিল। হঠাৎ করেই সেখানে হাজির হন ওই জেনারেল সরওয়ার্দি, সাথে কয়েকজন লোক এবং এই কথিত ভুয়া উপদেষ্টা। এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই মর্মে একটি খবর আমাদের সময় পত্রিকায় ছাপা হয়েছে। এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফি ওরফে মিয়া আরেফিকে গ্রেপ্তার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক কাজ করার অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় এই মামলা করেন গোপালগঞ্জ সদর থানার বাসিন্দা মহিউদ্দিন শিকদার। মামলায় আরেফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সরওয়ার্দিকে আসামি করা হয়। গতকাল পর্যন্ত এই ঘটনায় একমাত্র আরেফি গ্রেপ্তার হয়ে ডিবি পুলিশের হেফাজতে ছিলেন, বাকিরা পলাতক আছেন। মামলার এজাহারে বলা হয় শনিবার দুপুর 12:30টার দিকে বিক্ষোভ থেকে বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাটকেল ছুড়ে, যাই হোক এই ঘটনাগুলো তো তারা তাদের মতন সাজিয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিকাল 3টায় মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন। বিএনপির এই কর্মকাণ্ডের পরবর্তী সভায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যা আনুমানিক 6টা থেকে 7টার মধ্যে 20 জন নেতা কর্মী বেশ কিছু গণমাধ্যমের সামনে উপস্থিত হন। তখন 1 নম্বর আসামি মিয়া জাহিদুল ইসলাম আরিফি ওরফে মিয়া আরাফি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন মিয়া আরিফিকে হেফাজতে নিয়ে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন তাকে ভুল বুঝিয়ে বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। কারা ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এটি একটি বিষয়। আরেকটি খবরে বলা হচ্ছে যে বিএনপি নেতারা শিখিয়ে দিয়েছিলেন, শিখিয়ে তাদেরকে ওই আরেফিকে পাঠিয়েছিলেন। তিনি বলেন বিমানবন্দর থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিএনপি নেতারা শিখিয়ে নিয়ে এসেছিলেন, তিনি সব কথা স্বীকার করেছেন, তিনি একজন প্রবাসী। এর আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। এদিকে এর আগে রাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছেন যে বাইডেন এত আহম্মক না যে একজন এরকম একজন লোককে পাঠাবে, সে যদি সংঘর্ষের কথা বলে থাকে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা উচিত। যাই হোক, এখন তিনি বলেছেন যে ওই ব্যক্তি বিএনপির কার্যালয়ে নিজেকে আমেরিকার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অনেক কথাই বলেছেন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকার নাগরিক। মার্কিন দূতাবাস জানিয়েছে তাদের কোনো প্রতিষ্ঠা নেই এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই লোকের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং তারা কিছু জানে না। কিন্তু বিএনপির সাথে যুক্ত কোনো কোনো নেতা এরকম একটি পরিকল্পনার অংশ হিসাবে এই ভদ্রলোককে পাঠিয়েছে বলে অনেকেরই সন্দেহ, এবং এখন এই আরেফিকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে।
যে বিএনপি নেতারা শিখিয়ে তাকে পাঠিয়েছেন এরকম একটি বক্তব্য দেওয়ার জন্য। পুরো বিষয়টি একটি মানে ঘোলাটে এবং 28 অক্টোবর ঘিরে যে নানান পরিকল্পনা তারই একটি অংশ হচ্ছে এই আরএফই হঠাৎ করে বিএনপি অফিসে উপস্থিত হওয়া এবং জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে তাকে কিছু বলানো। দর্শক বুঝতেই পারছেন পুরো ঘটনাগুলো বিএনপির উপর যত বেশি ব্লেম ভারী করা যায় তার নানা আয়োজনের এটাও একটি অংশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।